সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা আবাসিক এরিয়াতে আমাদের নতুন প্রজেক্ট থেকে। আমরা এখানে 90% কমপ্লিট করেছি এই প্রজেক্টটি। এই প্রজেক্টটিতে শুধু 5% বাকি আছে, এটাতে মেইনলি বাকি হচ্ছে ক্লিনিং এর কাজটা। তো চলুন দেখি আমাদের এই প্রজেক্টে কি কি কাজ হয়েছে। আমি স্টার্ট করব হচ্ছে ড্রয়িং রুম থেকে, ফর্মাল লিভিং রুম থেকে। আমরা এই জায়গাটাতে ফর্মাল লিভিং রুমে যেহেতু টিভিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সো সুন্দর একটা টিভি ক্যাবিনেটে ডিজাইন করেছি। একটু যদি দেখি, এই আমরা যে এইচপিএল এর টেক্সচারটা ব্যবহার করেছি এটা হচ্ছে সুইট ফিনিশ এর মধ্যে আছে, যেমন গ্রেইনটা কিন্তু বোঝা যাচ্ছে। সম্পূর্ণ উডেন এবং মার্বেল টেক্সচার ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে, ব্যাকগ্রাউন্ডটাতে, সেই সাথে টিভি ব্যবহার করেছি। সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে বেশ কিছু এইচপিএল টিভি এর কম্বিনেশন করে। আমরা চলে যাব এই, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা রুমে কিন্তু সিলিং এর কাজ করেছি। আমি যদি একটু এই ড্রয়িং রুমের স্পেসটা থেকে দেখিয়ে দিই, সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। যেহেতু ড্রয়িং রুমটা বেশ বড় একটা স্পেস, সো এই ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ ডাবল সিলিং করে। আমি একটু গেস্ট রুমে চলে যাই। গেস্ট রুমের দিকে আমরা এই ফ্রন্টে, এই জায়গাটাতে যেহেতু একদম ওপেন এবং খালি ছিল স্পেসটা, সো আমরা এই জায়গায় সুন্দর একটা ওয়াল প্যানেলের কাজ করেছি। যেমন তিন ধরনের এইচপিএল এর কম্বিনেশন, সেই সাথে টিভি মিরর ব্যবহার করে কিন্তু এই ওয়াল প্যানেলটা কমপ্লিট করা হয়েছে। আর একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে আমাদের ডিজাইনাররা সবসময় করে থাকে, সেটা এই যে মেইন সুইচের যে স্পেসটা, এটা বন্ধ করা হয় সুন্দর একটা ডিজাইনের ক্যাবিনেট বা সুন্দর একটা ডেকোরেশন দিয়ে। এখানে কিন্তু মেইনলি হচ্ছে মেইন সুইচের জন্য স্পেসটা রাখা, তো কারেন্টের লাইনটা এখানে থাকবে, সো এই জায়গাটাতে হিডেন রাখার জন্য এই ক্যাবিনেট সিস্টেমে ডিজাইনটা করা হয়েছে। এবং এই জায়গা শোপিস রাখার জন্য যদি ক্লায়েন্ট চান, এখানে এই জায়গাটা স্পেস দেয়া আছে। আমরা এখন চলে যাব গেস্ট রুমে। গেস্ট রুমে যদি আসি, এখানে আমরা সম্পূর্ণ একটি ওয়াল ক্লোজেট দেখতে পাচ্ছি একদম ফুল হাইটে, সেই সাথে এখানে ফুল হাইটের একটা মিরর সেট আপ করা হয়েছে, সিলিং এর কাজ করা হয়েছে। আমি যেটা বলছিলাম যে আমরা এই জায়গাটাতে উডেন টেক্সচার ব্যবহার করেছি একটু ম্যাট ফিনিশ এর মধ্যে। এখানে কিন্তু গ্রেইন গুলো বোঝা যাচ্ছে যে মানে যখন আমি এটা টাচ করবো, লাইক গ্রেইনটা কিন্তু ভিজিবল হচ্ছে, হাতে বোঝা যাচ্ছে। এবং সেই সাথে আমরা বিভিন্ন ধরনের আমাদের কাছে যে ছিল হ্যান্ডেল গুলো, প্রোফাইল হ্যান্ডেল, তো এই হ্যান্ডেল গুলোর কম্বিনেশন করা হয়েছে এখানে একটু একটু গোল্ডেন টোনের মধ্যে উডেন টেক্সচারের সাথে। আমি উপরে একটু দেখাই, এই জায়গাটাতে যেহেতু একটা স্পেস থাকে ওয়াশরুমের সাইডে, সো এই জায়গাটা দেখতে একটু উইয়ার লাগে। সো আমাদের ডিজাইনার এখানে সুন্দর একটা ডিজাইন করে কিন্তু ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছে, কারণ ভিতরের স্পেসটা যেন কাজে লাগানো যায়, অনেক কিছু স্টোর করা যায়। এই রুমটাতেও সুন্দর একটা সিলিং এর কাজ করা হয়েছে। সবগুলো লাইটিং সেট আপ সবই কমপ্লিট, এখন জাস্ট হচ্ছে ক্লিনিং এর কাজটা বাকি আছে। আমাদের ক্লায়েন্ট বাসায় উঠবেন যখন, ঠিক তার আগে আমরা ক্লিনিংটা কমপ্লিট করে দিয়ে একদমই হ্যান্ড ওভার করে দিব ফাইনালি। আমি এখন দেখাবো ড্রয়িং এবং ডাইনিং এর একটা পার্টিশনে বেশ সুন্দর একটা ডিজাইন করে কিন্তু এখানে একটা পার্টিশন রাখা হয়েছে। এই জায়গাটাতে একদমই সুন্দরভাবে একটা সেট আপ করা হয়েছে, যেমন এই জায়গাটাতে চাইলে কালেকটিভ শোপিস রাখা, নিচেও স্পেস করা আছে, উপরেও স্পেস করা আছে, কালেকটিভ শোপিসগুলো কিন্তু এই জায়গায় রাখতে পারবেন ক্লায়েন্ট। আসলে এটা এখন ট্রেন্ডি, বিকজ এই যেহেতু ড্রয়িং এবং ডাইনিং দুটো একসাথে থাকে, সো দুটো স্পেসটাকে একটু ডিভাইড করার জন্য এরকম সুন্দর ডিজাইনের, ফ্যান্সি ডিজাইনের পার্টিশন কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ করে তোলে একটা বাসার ড্রয়িং ডাইনিং এর স্পেসটাকে। আমরা এই জায়গাটাতে আমরা মিররটা দেখাই আগে। মিররটা কিন্তু একটু ওভাল শেপের মধ্যে রাখা হয়েছে এবং নিচে ক্যাবিনেট করা হয়েছে, বেসিনের সিস্টেমটা দেয়া আছে উপরে। আমরা এই বাসাটাতে ওপেন কিচেন করেছি, আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন যে তার বাসার কিচেনটা ওপেন হয়, সো একটা ফাংশনাল কিচেন ক্রিয়েট করার ট্রাই করেছি আমরা, এবং আমাদের ডিজাইনাররা সুন্দর একটা ডিজাইনের মাধ্যমে এই কিচেনটা কমপ্লিট করেছে। আমি সবসময় বলি মানে যেমন হচ্ছে আমাদের কিচেনগুলো কিন্তু অলওয়েজই ফাংশনাল হয়,
অনেক কিছু স্টোর করে রাখা যায় ভিতরে, সবগুলো জায়গাতে কিন্তু হিউজ ক্যাপাসিটি আছে স্টোর করার জন্য, এরকম হিউজ ক্যাপাসিটি থাকবে সব জায়গায়। এবং বার্নারের নিচের যে অংশটা, এই জায়গাটাতে আমি একটু বলে রাখি, সবসময় কিন্তু এয়ারপাস ব্যবহার করতে হয়, যেমন দেখা যায়। ওকে, আমি সরি, আসলে নেটের প্রবলেমের জন্য মাঝে মধ্যে লাইভে ডিস্টার্ব হয়, তো এটার জন্য এক্সট্রিমলি সরি। আমি চলে যাচ্ছি পাশের আরো একটি বেডরুমে। এই বেডরুমে আমরা কি কি কাজ করেছি সেটা একটা ডিটেইলিং আপনাকে দেখাবো। আমরা এই রুমেও কিন্তু সিলিং এর কাজ করেছি, সেই সাথে এখানে ওয়াল ক্লোজেট, কাম, ড্রেসিং ইউনিট রাখা হয়েছে। এখানে সুন্দর একটা ড্রেসিং ইউনিট রেখেছি, জাস্ট হচ্ছে সুন্দর করে ডিজাইনটা করা, মিররটা কাটিং করা, এবং ব্যাক সাইডে কিন্তু প্যানেলিং করা হয়েছে লুভার দিয়ে। আমাদের এই রুমের যে সেটআপটা, এটাতে দুটো কালারের কম্বিনেশন করা, একটা হচ্ছে একটু হোয়াইট টোন আর একটা ব্ল্যাক টোনের মধ্যে। সেই সাথে আমরা যে হ্যান্ডেলটা রেখেছি, এই প্রোফাইল হ্যান্ডেলটাও হচ্ছে ব্ল্যাক টোনের মধ্যে। আমরা এখন চলে যাব আরো একটি মাস্টার বেডে। সেই মাস্টার বেডে আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাবো। একটু সিলিংটা যদি দেখিয়ে দিই, আমাদের রুমের সিলিংটা কিন্তু বেশ ইউনিক ডিজাইনে করা। সবগুলো সিলিং ই হচ্ছে আমরা ডাবল সিলিং এর যে ডিজাইনটা ওটা করার ট্রাই করেছি। সব লাইটিং সেটআপ কমপ্লিট, জাস্ট স্ক্রিনিংটা বাকি। আমরা চলে আসছি এই বাসার ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসে আমরা সুন্দর একটি ডিনার বাগান রেখেছি, যেহেতু মাস্ট হ্যাভ হচ্ছে ডিনার বাগান। একটা বাসার যে কুকারিজ আইটেমগুলো আছে, প্লেট, বাটি, কাপস বা গ্লাস, যাই বলি না কেন, সব কিছুর জন্য কিন্তু একটা ডিনার বাগানের প্রয়োজন হয়। আর উপরের সবগুলো হচ্ছে আমরা ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস ব্যবহার করেছি, এবং নিচে হচ্ছে ক্যাবিনেট করেছি, আর উপরে যে টপটা ব্যবহার করেছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন। এই স্টোনের মধ্যে অনেকগুলো অ্যাভেলেবিলিটি আছে, যেমন অনেকগুলো কালেকশন কিন্তু কালার আমাদের কাছে পাওয়া যাবে। আমাদের ক্লায়েন্ট একটু হোয়াইটের মধ্যে স্পার্কেল টাইপের চাচ্ছিল, দ্যাটস ওয়াই এই আর্টিফিশিয়াল স্টোনটা দেওয়া হয়েছে। এবং আমি যদি বলি উপরের দিকে একটু দেখাই, এখানেও কিন্তু আমরা সুন্দর একটি সিলিং এর ডিজাইন করেছি। মেইনলি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এর সম্পূর্ণ স্পেসটাকে আমরা সিলিং করেছি, সম্পূর্ণ স্পেস এর ডিজাইনটা সুন্দরভাবে কমপ্লিট করার ট্রাই করেছি। আমরা আরো একটি মাস্টার বেডে চলে যাব। আচ্ছা, এই মাস্টার বেডটা বেশ বড়। আমরা সম্পূর্ণ জায়গাটাকে কাজে লাগিয়ে এখানে ওয়াল ক্লোজেট করেছি ফুল হাইটের, আর উপরে সিলিং করা হয়েছে একটু এক্সেপশনাল ডিজাইনে। এই ডিজাইনগুলো আমাদের ক্লায়েন্ট মেইনলি পছন্দ করে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তার এই সিলিং এর কাজগুলো যেন এরকম হয় এবং ওয়াল ক্লোজেট এর টেক্সচার গুলো যেন এই টাইপের হয়। আচ্ছা, আমি এখানে দেখাই আমাদের এই ওয়াল ক্লোজেটটাতে কিন্তু সুন্দর একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে, একটু হোয়াইট গ্রে টাইপের একটা টোন, হোয়াইট গ্রে টাইপের HPL দিয়ে আমরা এই ওয়াল ক্লোজেটটা কমপ্লিট করেছি। এবং এটার সাথে কম্বিনেশন করা হয়েছে একটু সিলভার টোনের মধ্যে হ্যান্ডেল দেওয়া, তো সম্পূর্ণ বিষয়টা যেন একটা আইকেচি ভাব আসে, আইকেচি হয়, দ্যাটস ওয়াই এই কালার কম্বিনেশন গুলো করা হয়েছে। এবং এই কর্নারটাতে কাজে লাগিয়ে আমরা সুন্দর একটা ড্রেসিং ইউনিট করেছি, এই ড্রেসিংটাও কিন্তু একদমই নাইস করে করা হয়েছে। আমি একটু দেখিয়ে দিই, এই জায়গাটাতে শেলফ রাখা হয়েছে। অবশ্যই মেকআপ আইটেমের অনেক কিছুই থাকে, সো এই জায়গাটাতে কিন্তু সবকিছু রাখতে পারবেন। এবং যেহেতু ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে, সবকিছু ভিজিবল হবে, কোন জায়গায় কোনটা রেখেছি সব দেখা যাবে, লাইক এরকম। আর এখানে সুন্দর একটা ড্রয়ার রাখা হয়েছে, বেশ স্পেস আছে এই জায়গাটাতে, চাইলে অনেক কিছু স্টোর করতে পারবেন। আর মিররটা জাস্ট স্কোয়ার শেপেই সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এবং উপরের সাইডটাতেও কিন্তু স্টোর রাখা হয়েছে, অনেক কিছু যদি রাখার থাকে সেগুলো অবশ্যই রাখতে পারবেন। আমরা চলে যাব পাশের আর একটি বেডরুমে, আমরা চলুন দেখি ওইখানে আমরা কি কি কাজ করেছি। এই বাসায় টোটাল চারটা বেডরুম, চারটা বেডরুমের মধ্যে দুটো মাস্টার বেড, চাইল্ড বেড এবং একটা গেস্ট বেড। সো এই
এটাও যদি বলি আমরা চাইল্ড বেড বা গেস্ট বেড, তো এখানে কিন্তু সুন্দর একটা ওয়াল ক্লোজেট করা আছে দুইটা পার্টের, এবং সেই সাথে এই সাইডের এই সেটআপটা একটু বাকি আছে। এখানে একটা ওয়ার্ড্রপের মতো বা কাপ বলতে পারি চেস্ট অফ ড্রয়ার মতো একটা ক্যাবিনেট রেডি করেছি, এটা কিন্তু এই সাইডে সেটআপ করা বাকি আছে, এই সেটআপটাই এখনো বাকি। আর বাকি সব ক্লিনিং এর কাজগুলো আমি যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকটা রুমে কিন্তু সিলিং এর কাজ করেছি। আরেকটা বিষয় বলি, আমরা প্রত্যেকটা রুমের সিলিং এর কাজ করেছি, সেই সাথে প্রত্যেকটা ওয়াশরুমের কিন্তু শেলফ প্লাস হচ্ছে ক্যাবিনেট গুলো কমপ্লিট করেছি। এগুলো আজকে আর দেখাবো না, আমরা এই প্রজেক্ট নিয়ে কমপ্লিট প্রজেক্ট নিয়ে যখন ক্লিনিং হবে তখন আমরা সম্পূর্ণ একটা প্রজেক্টের ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। আমি আজকে বিদায় নিব এখানে, এই ছিল আমাদের সম্পূর্ণ ওভারঅল প্রজেক্টের ভিউ। আর আমি আমার অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা ইন্টেরিয়র করাতে চাচ্ছেন তারা অবশ্যই অফিসে চলে আসতে পারেন। আমাদের বনানী শোরুমের অ্যাড্রেস হচ্ছে 79/C নিউ এয়ারপোর্ট রোড, চেয়ারম্যান বাড়ি বনানী, ঢাকা। আজকের মতো আমি এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।